তারপরও আমি আপনাদের সংস্পর্শে ছিলাম। আমি বেশ কয়েকবার আসছি, এখান থেকে গিয়েছি। তো আগামী 7 জানুয়ারি আপনাদের একটা জিনিস বলি, আমার পরিবারের কোন লোক এসেও যদি আপনারা বলে যে আপনারা ভোট দিতে যান না, আমার পরিবারের মানুষ খালি মনে করবেন যে আপনাদের এই ছোট ছোট বাচ্চার জীবন ধ্বংস করার জন্য সে বলছে, এটুকু আপনারা মাথায় রেখেন। আমি আজকে এই কথাটা বললাম এই কারণে, এখানে ম্যাক্সিমাম মুরব্বী যারা বা মধ্যবয়স্ক পার করছে তারা একটা জীবন কষ্ট করতে করতে সুযোগ সুবিধার অভাব, কিন্তু এই বাচ্চাদের পুরো জীবনটা পড়ে আছে। এই বাচ্চারা যেন ওই জীবনটা পায় এই জন্য আমি চেষ্টা করছি, কষ্ট করছি। তাই আপনাদের কাছে বলে গেলাম যে চোখ কান খুলে দেখুন, আগামী বিগত 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী নড়াইল জেলায় কি কি দিয়েছে, আপনাদের সকল দায়িত্ব আমি গাড়ি নিয়ে কাজ করব।